বাংলাদেশ আওয়ামী লীগ যুবসংঘের প্রত্যেকটা কর্মীকে দাওয়াতি ক্ষেত্রে যখন বাধা আসবে তখন আমরা আমাদের যদি নিজেকে সংবরণ করে উত্তম আচরণ দিয়ে দাওয়াতি কাজ করি তাহলে ইনশাল্লাহ কর্মী তৈরি হবে। কর্মী তৈরির পদ্ধতি হলো নিজেকে পরিবর্তন করব এবং দাওয়াতি ময়দানে যাব। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান আখলাক। বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ কেন্দ্র কর্তৃক আয়োজিত বার্ষিক কর্মী সম্মেলনের উপস্থিতি দিনী ভাইরা, প্রশংসা আল্লাহ তাআলার শান্তি অবতীর্ণ হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় হলো কর্মী তৈরির পদ্ধতি। আজকে আমরা কর্মী ছাড়া আমাদের কর্মী সম্মেলন অচল, ঠিক কিনা বলেন? এজন্য কর্মী তৈরির কিছু পদ্ধতি আমরা শুনবো এবং আমাদের এই পদ্ধতিগুলো আমরা ব্যবহার করে আমরা কর্মী তৈরি করব, যাতে করে বাংলার প্রতিটি ঘর বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘের কর্মী তৈরি হয় ইনশাআল্লাহ। কর্মী তৈরি পদ্ধতির প্রথম কয়েকটা ধাপ বলবো। প্রথম যে পদ্ধতি হলো, আমি যে একজন কর্মী তৈরি করব এই ক্ষেত্রে আগে আমি নিজেকে পরিবর্তন এবং সংশোধন হতে হবে। আমার যদি দাড়ি ছাঁটা থাকে তাহলে আমি কিভাবে একজনকে দাওয়াত দিব হকের পথে? আমি যদি নিষেধাজ্ঞা পান করি তাহলে আমি কিভাবে একজন দাওয়াত দিব বাংলাদেশের যুবসংঘের জন্য? এই জন্য কর্মী তৈরির পদ্ধতি হলো নিজেকে পরিবর্তন করব এবং দাওয়াতি ময়দানে যাব। দাওয়াতি ময়দানের পদ্ধতি হলো যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল, এই লক্ষ্য উদ্দেশ্য যদি আমরা বুঝাতে পারি তাহলে আমাদের, আমি মনে করি, অন্য কোনো পদ্ধতি লাগবে না। যে নির্ভেজাল তাওহিদের প্রচার ও প্রতিষ্ঠা, তাওহিদের দাওয়াত তারাও দিচ্ছে যারা মাজারে বসে মানুষকে মুশরিক বানাচ্ছে, তাওহিদের দাওয়াত তারাও দিচ্ছে যারা বিবি তার সন্তানের হক নষ্ট করে জীবন জীবন চিল্লার জন্য বেরিয়ে পড়েছে। কিন্তু এই তাওহিদগুলো ভেজালযুক্ত, এজন্যই মোহতরম আমিরে জামাত একটা শব্দ উল্লেখ করেছিলেন, নির্ভেজাল তাওহিদ, যেই তাওহিদের মধ্যে কোনো ভেজাল থাকবে না। এটা যদি আমরা বুঝাতে পারি তাহলে কর্মী তৈরি হবে ইনশা আল্লাহ। এই জন্য লক্ষ্য উদ্দেশ্য নির্ভেজাল তাওহিদের প্রচার ও প্রতিষ্ঠা, প্রচার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দাওয়াত দিতে বলেছেন, প্রচার করব কিভাবে? কয়েকটা মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনুল কারীমে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করো হিকমা সহকারে, জ্ঞান সহকারে, উত্তম কৌশল সহকারে। আমাদের দাওয়াতের পদ্ধতির মধ্যে আমাদের ব্যবহারটা হবে নরম। দাওয়াতের ব্যবহার পদ্ধতি ব্যবহার নরম হওয়ার কারণেই মক্কা বিজয়ের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ক্ষমা করে দিয়েছিলেন অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন। এজন্য বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘের প্রত্যেকটা কর্মীকে দাওয়াতি ক্ষেত্রে যখন বাধা আসবে তখন আমরা আমাদের যদি নিজেকে সংবরণ করে উত্তম আচরণ দিয়ে দাওয়াতি কাজ করি তাহলে ইনশাল্লাহ কর্মী তৈরি হবে ইনশা আল্লাহ। এজন্য লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে মোহতর আমিন আমার সব লিখে দিয়েছেন, নির্ভেজাল তাওহিদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। আমি যখন একজন কর্মীকে বলবো আপনার পরিপূর্ণটা মানছেন না, সম্মানিত উপস্থিতির পরে সার্বিক খবরাখবর নিব, কর্মীর প্রশিক্ষণের ব্যবস্থা করব, সাংগঠনিক বইগুলো তাদেরকে পড়ানোর ব্যবস্থা করব এবং আমাদের যে বছরের তিনটা পরীক্ষা হয় চারটা পরীক্ষায় পরীক্ষায় অংশগ্রহণ করানো, তাদের বিপদে যে কোনো সমস্যায় আমাদের সহযোগিতা করা, দৈনিক প্রতি বাদ এসা একটা করে হাদিস পাঠ করা, সাপ্তাহিক মাসিক ইস্তমে তাদেরকে নিয়ে যাওয়া, মূলত তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য আহ্বান করার, করলে যদি আমরা জান্নাতের সঠিক রাস্তা তাদেরকে দেখাতে পারি ইনশাল্লাহ তাহলে কর্মী তৈরি হবে ইনশাআল্লাহ। আমরা যতগুলো কর্মী এখানে এসেছি প্রত্যেকটা আমাদের টার্গেট অনুযায়ী আগামী বছরের মধ্যে এরকম কর্মী সম্মেলনের আগে যেন আমরা প্রত্যেকটা পাঁচজন করে কর্মী তৈরি করতে পারি ইনশাআল্লাহ, তাহলেই বাংলার প্রতিটি ঘর ওহির আলোয় উদ্ভাসিত হবে এবং প্রতিটি ঘরেই কর্মী তৈরি হবে ইনশাআল্লাহ। এতটুকু বলেই আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।